বাংলাদেশের জার্সিতে ভাই, দা ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলাতে বছরের শুরু থেকেই কাজ শুরু করে ফুটবল ফেডারেশন। এর জন্য মাস দুয়েক আগে নির্ধারিত প্রক্রিয়ায় তৈরি করে দেয়া হয় তার জন্ম সনদ। তারই ধারাবাহিকতায় এবার এই লেস্টার সিটির ফুটবলার পাচ্ছেন লাল সবুজ পাসপোর্ট। গেল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন হামজা। এবার কেটে গেছে সব সমস্যা। ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে সব প্রক্রিয়া মেনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। একটি নির্ধারিত প্রক্রিয়া শেষে এই পাসপোর্ট হামজার হাতে পেতে মাসখানেক সময় লাগবে বলে আশা প্রকাশ করছে বাফুফে। হামজা চৌধুরী বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আজকে তার আবেদন পত্র জমা দিয়েছে, তো প্রসেস শুরু হয়েছে। তার দ্বৈত নাগরিকত্বের জন্য আমরা আবেদন শুরু করেছি। আবেদনটা যাবে হচ্ছে পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিস থেকে ওরা এসবি তে পাঠাবে, এসবি থেকে রিপোর্ট পাসপোর্ট অফিস পাঠালে এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পূর্ণ হবে। এবং পাসপোর্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না, পাসপোর্টটা আবার যাবে হচ্ছে বাংলাদেশ দূতাবাস লন্ডনে। এটা আসলে সম্পূর্ণ হতে হয়তো এক মাস সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও এখনই মাঠে নামা হচ্ছে না তার। বাংলাদেশের হয়ে হামজাকে খেলাতে বাফুফেকে আবেদন করতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর। এই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে এই ইংলিশ ফুটবলারের আর কোনো সমস্যা থাকবে না বলে নিশ্চিত করেছে বাফুফে। কেলিটার জন্য নাইজেরিয়াতে যখন এনএসসি দিয়েছে, আমরা যখন আবেদন করেছিলাম তো ওইখান থেকেও কিন্তু আমাদের ইমিগ্রেশনের একটা ইনফরমেশন চেয়েছে। তারিক প্লাস জামালেরটার জন্য কিন্তু কিছু দরকার হয়নি। আমরা যখন দিয়েছি ফিফা অ্যাপ্রুভাল দিয়ে সাথে সাথে আমাকে পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে ওরা খেলতে পারে। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার কমিটিতে যাবে, ওইখান থেকে পারমিশন আসার পর হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। আমরা আশা করছি নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদী। হামজাটার ক্ষেত্রে একটু আলাদা হবে, বিকজ ও বয়স ভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছে। এনওসি পাওয়ার পর এটা ফিফার কমিটিতে যাবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। ওইখান থেকে পারমিশন আসার পর আমরা হামজা খেলতে পারবে বাংলাদেশের হয়ে। নেক্সট সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার আমরা আশাবাদ। ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলে খেলা হামজা চৌধুরী বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি, দলকে চ্যাম্পিয়নশিপ লীগ থেকে উন্নীত করেছেন প্রিমিয়ার লীগে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।